إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن التقوى أملاك الحسنات وَعَلَمُوا أَنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ جَعَلَ مِنْ كُلِّ الْمُتَّقِينَ مِنْ كُلِّ مَخْرَجٍ مِنْ كُلِّ ضَيْقٍ مَخْرَجًا وَمِنْ كُلِّ مُصِيبَةٍ مَخْرَجًا أَيُّهَا النَّاسُ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ أَمَرَنَا بِالتَّقْوَى وَرَسُولُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَنَا بِالتَّقْوَى وَالتَّقْوَى وَصِيَّةُ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ সম্মানিত মুসলিয়া বিকরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহ তাকওয়া অবলম্বন করে অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করলে আল্লাহ জান্নাত তার জন্য হতে পারে, যেই তাকওয়া না থাকলে জান্নাতে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়ে যাব, সেই তাকওয়া অবলম্বন করার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। তাকওয়ার মূল জিনিস হচ্ছে ঈমান থাকতে হবে, ঈমান না হলে কেউ মুত্তাকি হতে পারে না। এজন্য ঈমান কাকে বলে তা জানা দরকার। আমাদের সমাজে বেশিরভাগ মানুষই মনে করে ঈমান অর্থ বিশ্বাস করা, এটা একটা ভুল। ঈমান অর্থ স্বীকৃতি প্রদান করা, এবং সেই স্বীকৃতি হবে অন্তরে, মুখে এবং কর্মকাণ্ডে। অর্থাৎ কেউ আল্লাহ তাআলা যা যা ঈমান আনতে বলেছে, যেগুলির প্রতি আল্লাহ তাআলা যেগুলি স্বীকৃতি দিতে বলেছে, সেগুলিকে অন্তরে ধারণ করবে, মুখে সেগুলির কথা বলবে, কর্মকাণ্ডে সেগুলির প্রতিফলন ঘটাবে। এই জিনিসগুলো পাঁচটি জিনিস হয়, মোট পাঁচটি জিনিসের ঈমান আনতে হয়। এক নম্বর হচ্ছে মোট পাঁচটি জিনিসের উপর ঈমান আনতে হয়। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার জাতের উপরে, সত্তার উপরে। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলার কর্মের উপরে, এই দুইটাকে তাওহীদুর রুবিয়া বলে, এই দুইটাকে তাওহীদুর রুবিয়া বলে। আল্লাহ তাআলার জাত এবং কর্ম, এই দুইটার উপর ঈমান আনলে তাওহীদুর রুবিয়া হয়। এরপরে আছে আর ঈমান আনতে হয় আল্লাহর নাম এবং গুণের উপরে, এগুলোকে তাওহীদুল আসমা সিফাত বলে। আর ঈমান আনতে হয় আল্লাহ তাআলার অধিকার, এটাকে তাওহীদুল উলুহিয়া বলে। এই তিনটি জিনিস, এই তিনটি জিনিসগুলোকে, এই পাঁচটি জিনিসকে ঈমান আনতে হবে, পাঁচটি জিনিস দিয়ে ঈমান আনতে হবে। এই পাঁচটি জিনিসের ঈমান পাঁচ জিনিসে থাকতে হবে, আপনার অন্তরে থাকতে হবে, আপনার মুখে থাকতে হবে, আপনার কর্মকাণ্ডে থাকতে হবে। অন্তরে দুই ভাবে থাকে, অন্তরে দুই ভাবে থাকে। আমি উদাহরণ দিয়ে বলি,
কালিমাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ অন্তরে এর প্রতি বিশ্বাস ধারণ করতে হবে, তারপরে অন্তর আমলে সেটা বাস্তবায়ন করতে হবে। সেটা কি রকম? আল্লাহর প্রতি তাকওয়া থাকবে, আল্লাহর প্রতি ভয় থাকবে, আল্লাহর প্রতি আশা করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভালোবাসবে। এগুলি যখন আপনি কমপ্লিট করতে পারবেন, তাহলে অন্তরের কথা এবং অন্তরের কাজকে কমপ্লিট করেছেন। অন্তরের কথা কি আমরা বলছি কালিমাতুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহকে ধারণ করা, আর অন্তরের কাজ কি? অন্তরের কাজ হচ্ছে আল্লাহকে ভালোবাসা, আল্লাহ তাকওয়া অর্জন করা, আল্লাহকে ভয় করা, আল্লাহ তাআলার কাছে আশা করা, আল্লাহর উপর ভরসা করা। এই জাতীয় সবই হচ্ছে অন্তরের কাজ। তো আপনার অন্তরের কথা লাগবে, অন্তরের কাজ লাগবে। ঠিক অন্তরের তেমনি ভাবে মুখের কথা আছে, মুখের কাজ আছে। মুখের কথা হচ্ছে কালিমাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করা, এটা মুখের কথা। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা মুখের উচ্চারণ করতে হবে। আর মুখের লাগবে আরেকটি জিনিস, তা হচ্ছে মুখে আপনাকে জিকির করতে হবে, সুবহানাল্লাহ পড়তে হবে। এটা বলা আমল বলা হয়। মুখের আমল হচ্ছে জিহ্বার আমল, যেটা সেটা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলি সব হচ্ছে মুখের আমল, জিহ্বার আমল। এগুলো আপনার ইমানের একটা অংশ। আমি চারটা জিনিস বলেছি, আর একটা জিনিস হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের আমল, সেটা হচ্ছে সালাত পড়া, যাকাত দেয়া, হজ করা, তেমনিভাবে আপনি সওম পালন করা। এগুলি সবই হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের আমল। একজন মানুষ মোট পাঁচটি জিনিস দিয়ে ইমানকে পূর্ণ করতে পারে। অন্তরের কথা, অন্তরের কাজ, মুখের কথা, মুখের কাজ, এবং অঙ্গ প্রত্যঙ্গের কাজ। এগুলি দিয়ে যতক্ষণ পর্যন্ত সে কাজ না, ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ না করবে, ইমান তার কখনো পূর্ণ হয় না। ইমান পূর্ণ হতে হলে এই পাঁচটি জিনিস অবশ্যই একজন মানুষকে করতে হবে। এই জন্য এইগুলি মোট করতে হয় কতগুলি জিনিস দিয়ে? এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমানু বিদউ ওয়া সাবউনা শোবা, ইমান সত্তরের উপরে শাখা দ্বারা গঠিত। অর্থাৎ ইমান কোনো ঠুনকু একটা জিনিসের নাম না, অনেক জিনিসের সম্মিলিত নাম হচ্ছে ইমান। ইমান হচ্ছে ব্যাপক আমলের নাম, ব্যাপক কথার নাম, ব্যাপক বিশ্বাসের নাম। এই কমপ্লিট তিনটি জিনিস না হলে ইমান পূর্ণ হয় না। ইমান অর্জন করা যেমন দরকার, ইমানকে হেফাজত করাও তেমনি দরকার, ইমানকে হেফাজত করাও তেমনি দরকার। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু কল্যাণের কথা জিজ্ঞাসা করত, ইয়া রাসূলুল্লাহ এরপরে কি কল্যাণ রয়েছে, এরপরে কি কল্যাণ রয়েছে। আর আমি জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ এরপরে কি অকল্যাণ রয়েছে, এরপরে কি অকল্যাণ রয়েছে, যাতে করে আমাকে অকল্যাণ পেয়ে না বসে। এই জন্য ইমানদার ইমান যেমনি জানবে, ইমান নষ্ট হয় কিভাবে সেটাও জানবে, ইমান কিভাবে অর্জিত হয় সেটা যেমন জানতে হবে, ইমান কিভাবে চলে যায় সেটাও জানতে হবে। ইমান চলে যায় যেমনিভাবে অজু চলে যায়, যেমনিভাবে সালাত নষ্ট হয়, যেমনিভাবে সওম নষ্ট হয়, ইমানও তেমনি নষ্ট হয়। আর যেহেতু এই জিনিসটা একটা ব্যাপক জিনিস ইমান, সেটা মুখে দুইভাবে, অন্তরে দুইভাবে, অঙ্গ প্রত্যঙ্গে একভাবে, পাঁচটি জিনিস দিয়ে ইমান হয়, তেমনিভাবে ইমানও পাঁচটি জিনিসের মধ্যে নষ্ট হয়ে যায়। অর্থাৎ যেভাবে আসে সেভাবে যায়। সুতরাং এ কথা কোনো ব্যক্তি যেন না বলে তার ইমান আবু বকরের ইমানের মতো সেরকম হইতে পারে না। কারণ একজন ইমানদার তার ইমান নিয়ে সবসময় সন্দেহে থাকতে হবে, এইভাবে যে আমি কি পূর্ণ ইমানদার হতে পেরেছি কিনা, এ কিন্তু মুসলিমের ব্যাপারে কোনো সন্দেহ থাকবে না। হ্যাঁ, তিনি ন্যূনতম ইমান যেটা সেটা সে রাখবেন, কিন্তু পূর্ণাঙ্গ ইমানদার হতে হলে তাকে ফরজ ওয়াজিবের সীমারেখা মেনে চলতে হয়,
হারাম পরিত্যাগ করতে হয়। এজন্য মুসলিম হচ্ছে সর্বনিম্ন স্তর, আর মুমিন হচ্ছে মধ্যবর্তী স্তর, আর মুহসিন হচ্ছে সর্বোচ্চ স্তর। একজন মানুষ যে কোনো মুসলিম ঈমান আনলে প্রথমে তিনি মুসলিম হন, তারপর নিয়মিত ফরজ ওয়াজিব এবং হারাম হালালের সীমারেখা মেনে চললে তিনি ঈমানদার হন। তারপর যদি নফল সালাত বেশি বেশি আদায় করেন, নফল ইবাদত বেশি বেশি করেন, তখন তিনি মুহসিন বলে বিবেচিত হন। এজন্য ঈমানদার ঈমান যেভাবে আসে সেভাবে আবার চলেও যায়, এটা বিশ্বাস করতে হবে। ঈমান বাড়তে বাড়তে এক সময় পূর্ণ ঈমানদার যেমন হয়, ঈমান কমতে কমতে এক সময় ঈমানহীন মানুষ হয়ে যায়। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসের একটি ঐতিহাসিক শব্দ হচ্ছে আল ঈমানু কাউলুন ওয়া আমাল, ঈমান কথা ও কাজের নাম। আমরা একটু আগে উল্লেখ করেছি দুটি কথা এবং তিনটি কাজ, দুটি কথা এবং তিনটি কাজ, ঈমান কথা ও কাজের নাম। দুটি কথা কি? একটি কথা হচ্ছে অন্তরের কথা, আরেকটি হচ্ছে মুখের কথা। আর কাজ হচ্ছে তিনটি, অন্তরের কাজ, মুখের কাজ, অঙ্গপ্রত্যঙ্গের কাজ। আল ঈমানু কাউলুন ওয়া আমাল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হাজারের উপরে মুহাদ্দিস থেকে হাদিস নিয়েছি, এমন কারো থেকে হাদিস নেইনি যারা বলবে না ঈমান কথা ও কাজ বলবে না, তাদের থেকে আমি হাদিস গ্রহণ করিনি। এর কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিহীন যারা আছে, মুরজিয়া আছে, খারেজি আছে, কাররামিয়া আছে, জাহমিয়া আছে, এভাবে যারা এই পথভ্রষ্ট ফেরকার লোক আছে, আশারিয়া মাতুরিদিয়া আছে, এই গোষ্ঠীর লোকেরা যারা আছে, তারা ঈমান সম্পর্কে সঠিক ধারণা রাখে না। এজন্য ঈমানও তাদের পূর্ণ হয় না। তাদের অধিকাংশই বলে ঈমান বাড়ে না কমে না। আহলে সুন্নাত ওয়াল জামাত বলে ঈমান বাড়ে এবং কমে। কোরআনে কারীম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা কাউকে ঈমান বাড়িয়ে দেন এবং কেউ যদি কোনো নেক আমল না করে তার ঈমান কমে যায়, কমতে কমতে মিসকাল হাব্বাতিন মিন মিসকাত মিসকাল হাব্বা, একটা রাই পরিমাণ হয়ে যায়, দানা পরিমাণ হয়ে যায়। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে বের হবে ওই ব্যক্তিও বের হবে যার রাই পরিমাণ ঈমান আছে। এর অর্থ হচ্ছে কমতে কমতে রাই পরিমাণ ঈমান হয়ে যায়, ঈমান বাড়ে ও কমে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি আকীদা। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত বলে আল ঈমান কাউলুন ওয়া আমাল ইয়াজিদ ওয়া ইয়ানকুস, যেহেতু কমে ঈমান, যেহেতু কমে সেহেতু কমতে কমতে এক সময় ঈমান থেকে মানুষ বেরিয়ে যায়। যখন ঈমান থেকে কেউ বেরিয়ে যায় তখন সে 72 ফেরকার বাইরে চলে যায়। এই 72 ফেরকার বাইরের মধ্যে আছে কাদিয়ানিরা, বাহাইরা, বোহরারা, দুরুজরা, নুসাইরিয়ারা, আগাখানিরা, ইসমাইলিয়ারা, এই জাতীয় গোষ্ঠীগুলো, তারা 72 ফেরকার বাইরে গিয়ে কাফের হয়ে গেছে, ঈমান থেকে বাইরে চলে গেছে। ঈমান হওয়ার জন্য 5টি জিনিস পূর্ণভাবে লাগে, কাফের হওয়ার জন্য 5টি জিনিস লাগে না, একটি নষ্ট হইলেই কাফের হয়ে যায়। এর অর্থ হচ্ছে কাফের হওয়ার পরিধি অনেক বেশি বড়, বুঝছেন কিনা? ঈমান হওয়ার জন্য 5টি জিনিস পূর্ণ হওয়া লাগে, ঈমান না হওয়ার জন্য একটি চলে গেলেই ঈমান আপনার চলে যায়। যেমনইভাবে ওযু করার জন্য আপনার ও কয়টা ফরজ আদায় করতে হয় আপনারা জানেন, কিন্তু যদি কেউ একটা ফরজ আদায় না করে তার কিন্তু ওযু হয় না। ঠিক তেমনিভাবে ঈমান হতে অনেক কিছু লাগে, ঈমান যেতে একটা গেলে ঈমান চলে যায়। এই জন্য জানতে হবে কোন কোন জিনিসে মানুষের ঈমান চলে যায়, এই জিনিসগুলো প্রত্যেকটি মানুষের জানা থাকা দরকার। আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই যে কোন কোন জিনিস করলে মানুষের ঈমান চলে যায়। এমনিতেই সব মানুষ জানি আমরা যে ঈমানের বিপরীত হচ্ছে কুফর, অর্থাৎ কেউ কুফরি করলে ঈমান চলে যায়। কিন্তু কুফরি বলতে কি বুঝাইছে? কোরআনে কারীম আল্লাহ তাআলা বারবার বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়াল্লাযীনা কাফারু, বারবার এটা বলেছেন। সাথে সাথে অন্য জায়গায় তা আল্লাহ তাআলা ব্যাখ্যা করে দিয়েছেন যে কিভাবে মানুষ কাফের হয়ে যায়। তার মধ্যে আমি কয়েকটা উল্লেখ করব ইনশাআল্লাহ।
এক নম্বর হচ্ছে অস্বীকার করার মাধ্যমে কাফের হয়ে যায়। অস্বীকার করবে কি? আল্লাহর অস্তিত্ব অস্বীকার করলেও কাফের হয়। অনুরূপভাবে আল্লাহর নাম গুণ অস্বীকার করলেও কাফের হয়। অনুরূপভাবে আল্লাহর ইবাদতগুলো যেগুলো করতে হবে এগুলির কোনোটাকে অস্বীকার করলেও কাফের হয়ে যায়। অস্বীকার করলে কাফের হয়ে প্রমাণ হচ্ছে। আল্লাহ তাআলা বলেন ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস সেজদা দিতে অস্বীকার করেছিল, সেই জন্য কাফের হয়েছিল। আল্লাহর নির্দেশ মানতে অস্বীকার করলে কাফের হয়ে যায়। অস্বীকার করা আর না করা এক রকম না। হয়তো কেউ এখন সেজদা করেনি পরে করবে, সেটা তার অলসতা প্রমাণ করে, কিন্তু কেউ যদি বলে করব না তখন বোঝা গেল সে কাফের, সে আর ঈমানদার থাকে না, ইবলিসের মতো হয়ে যায়। তাহলে অস্বীকার করা হচ্ছে এক নম্বর কাফের, মানুষকে কাফের বানিয়ে ফেলে। কেউ যদি আল্লাহর নির্দেশকে মানতে অস্বীকার করে, আল্লাহ তাআলাকে মানতে অস্বীকার করে, রাসূলকে মানতে অস্বীকার করে, ফেরেশতাদের মানতে অস্বীকার করে, আল্লাহর কিতাবকে মানতে অস্বীকার করে, আখিরাতকে মানতে অস্বীকার করে, কবরের আযাবকে মানতে অস্বীকার করে, হাশরের মাঠে উপস্থিতিকে অস্বীকার করে, অথবা পৌঁছে রাত পার হতে অস্বীকার করে, জান্নাত বা জাহান্নাম কোনটাকে অস্বীকার করে, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। ইবলিস শুধুমাত্র একটা সাজদা দিতে অস্বীকার করেছিল, তাতেই সে আল্লাহ বলেছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা, আমার প্রত্যেকটি উম্মতি জান্নাতে প্রবেশ করবে তবে যে অস্বীকার করবে। সাহাবায়ে কেরাম বললেন খাবা ওয়া খাসিরা মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, খাবা ওয়া খাসির, কে অস্বীকার করবে আপনাকে? সে তো ক্ষতিগ্রস্ত হলো, সে তো সে নিজে কোনো কিছুই পেল না, সে ব্যক্তি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আতানি দাখালাল জান্নাত, যে কেউ আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে কেউ আমার অবাধ্য হবে সে তো আমাকে অস্বীকার করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে অস্বীকার করলে সে ব্যক্তি আর ঈমানদার থাকবে না। রাসূলকে মেনে নিতেই হবে, কারণ আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার অর্থ হচ্ছে চারটি জিনিস। একটি হচ্ছে তিনি যা বলেছেন তা সত্য, যা সংবাদ দিয়েছেন তা সত্য বলে বিশ্বাস করতে হবে। রাসূল যে সমস্ত জিনিসের সংবাদ দিয়েছেন সেগুলি সত্য বলে বিশ্বাস করতে হবে। দুই নম্বর হচ্ছে রাসূল যা নির্দেশ দিয়েছেন তা প্রতিপালন করতে হবে। তিন নম্বর হচ্ছে রাসূল যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করতে হবে। চার নম্বর হচ্ছে রাসূল যা শরীয়ত হিসাবে দিয়েছেন সারা জীবনের জন্য শরীয়ত হিসাবে সেটাকে গ্রহণ করতে হবে। এই চারটি জিনিস না করার অর্থ হচ্ছে রাসূলকে অস্বীকার করা। সুতরাং কেউ যদি কোনো অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। ঈমানদার থাকতে হলে ইন্নামা কানা কাওলুল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি আইয়াকুলু সামিআনা ওয়া আতানা। ঈমানদার তো তারাই যাদেরকে যখন আল্লাহ এবং রাসূলের দিকে আহ্বান করা হয় তখন তারা বলে সামিআনা ওয়া আতানা, শুনে নিলাম এবং মেনে নিলাম, শুনে নিলাম এবং মেনে নিলাম। তারা এটা বলে না যে সামিআনা ওয়া আতানা, আমরা শুনলাম এবং অবাধ্য হলাম, যেমনিভাবে বলেছিল ইহুদি নাসারারা তাদের নবীদের সাথে। ঈমানদার হতে হলে অবশ্যই আপনাকে শুনলাম এবং মানলাম এটা আপনার অন্তরে থাকতে হবে। সাহাবায়ে কেরাম যখন কেউ এরকম শুনলাম এবং মানলামের বিরোধিতা দেখতেন তাদের সাথে তারা কঠোর আচরণ করতেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা নারীদেরকে মসজিদে যেতে নিষেধ করো না। তখন অতি বেশি দরবেশি মনে করে তার এক ছেলে বলে বসলো যে আমি অবশ্যই মানা করব। তিনি বললেন যে তিনি তাকে কঠিন ভাবে তিরস্কার করলেন এবং বললেন যে তোমার সাথে আমার আর কোনো কথা থাকলো না। এত কঠিন হওয়ার কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের বিপরীতে কারো কথা চলতে পারে না, কোনো রকমের কেয়াস চলতে পারে না, কোনো রকমের নিজের মত সেখানে চালু করতে পারে না, আল্লাহর রাসূলের কথার উপরে কারো কথা থাকতে পারে না। যে ব্যক্তি অন্য কোনো কথাকে প্রাধান্য দিবে
তার অন্তরে এখনো ঈমান ঢোকেনি ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম ক্বালাতিল আরাবু আমান্না বেদুইনরা এসে বলতো আমরা ঈমান এনেছি ঈমান এনেছি আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বললেন ওয়ালাকিন কুলু আসলামনা তোমরা বলো ইসলাম গ্রহণ করেছি এখনো তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি ঈমান প্রবেশ করলে রাসূল যা বলেছেন তা বিনা বাক্য ব্যয়ে মেনে নিতে হয় বিনা বাক্য ব্যয়ে বলতে হয় যে তিনি সত্য বলেছেন তিনি সত্য বলেছেন এবং তিনি যা বলেছেন তাই আমাদের মেনে চলতে হবে এই পর্যায়ে না যাওয়া পর্যন্ত মুমিন স্তরে পৌঁছতে পারে না মুমিন স্তরে পৌঁছতে পারে না আর যদি সরাসরি অস্বীকার করা হয় তখন মুসলিম তস তস থেকে খসে পড়ে যায় এখন কাফের হয়ে যায় যেমনি ভাবে ইবলিস করেছিল দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় যে কাজ করলে কেউ কাফের হয়ে যায় তা হচ্ছে শরীয়তের কোনো কিছুর উপর মিথ্যারোপ করলে আল্লাহর আল্লাহর উপরে মিথ্যারোপ করা অথবা আল্লাহর নাম ও গুণের উপর মিথ্যারোপ করা অথবা সাহাবা অথবা আখিরাতের উপরে মিথ্যারোপ করা অথবা কিতাবের উপর মিথ্যারোপ করা অথবা শরীয়তের কোনো বিধানের উপর মিথ্যারোপ করা শরীয়ত এটা কেন হালাল করেছে আমি মানতে পারলাম না এরকম কিছু বলে সেটাকে মিথ্যা মনে করা এরকম কিছু বললে সেও কাফের হয়ে যাবে প্রমাণ হচ্ছে আল্লাহর বাণী কাযাবাত কওমু নূহিন মুরসালিন কওম নূহ রাসূলদের উপর মিথ্যারোপ করেছিল এই জন্য তারা কাফের হয়েছিল প্রতিটি জাতি যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন কওমে লূত কওমে নূহ বলেন কওমে হুদ বলেন অথবা কওমে সালেহ বলেন অথবা কওমে শোয়েব বলেন অথবা কওমে লূত বলেন অথবা কওমে ইব্রাহিম বলেন অথবা আরো যত কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন প্রত্যেকটি জাতিকে ধ্বংস করেছেন এই জন্য তারা তাদের নবীর উপর মিথ্যারোপ করেছিল নবীকে সত্য বলে বিশ্বাস করেনি নবীর বিধানকে সত্য বলে মেনে নিতে পারেনি নবী যা যা নির্দেশ দিয়েছেন তার বিরুদ্ধে মিথ্যারোপ করেছিল এরকম যারা এই মিথ্যারোপ করবে তারা এই মিথ্যারোপের কারণে কাফের হয়ে যাবে আজও যারা আল্লাহর বিধানকে মেনে নিতে তাদের অন্তরের মধ্যে যদি এটা থাকে যে মিথ্যা এটা তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে যদিও জামা কাপড় পরে মসজিদে হাজির হোক না কেন অনেক মানুষ আছে যারা আল্লাহর বিধানকে শরীয়তকে মেনে নিতে পারে না শরীয়তের বিধানের উপর মিথ্যারোপ করে থাকে মসজিদে হাজিরা দেয় তারা আবার দেখবেন সময়ে সময়ে তারা বিভিন্ন রকম বেদাতি অনুষ্ঠান করে এবং বলে আমরা তো এই করেছি সেই করেছি জুমার দিনে হাজির হয় কেউ কেউ অথবা কেউ বছরের হাজিরা দেয় ঈদের দিনে হাজির হয়ে থাকে এরা মিথ্যারোপকারী মিথ্যারোপকারীদের ঈমান থাকে না এদের ঈমান চলে গেছে ঈমান যারা নবীদের উপর মিথ্যারোপ করে যদি ঈমান চলে যায় এখনো যারা নবীদের কোনো আনিত কোনো বিধানের উপরে ঈমান আনতে মিথ্যারোপ করবে তারাও কাফের হয়ে যাবে তারাও কাফের হয়ে যাবে সুতরাং কেউ যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত কোনো কিছুর উপর মিথ্যারোপ না করে বিষয়টি খেয়াল রাখতে হবে তার কাছে যখন আসবে সেইটাকে মেনে নিবে এবং বলবে আমি এটার উপর মিথ্যারোপ করি না আমি এটা অবশ্যই সেটাকে সত্য বলে বিশ্বাস করি যদি কোনো কিছুকে তার সন্দেহ আলেমের কাছে যাবে জিজ্ঞাসা করে নেবে কিন্তু মিথ্যারোপ করলে সঙ্গে সঙ্গে ঈমান চলে যায় ঈমান চলে যাওয়া মনে করেন এত সোজা মনে করেন না ঈমান চলে যাওয়ার অর্থ হচ্ছে আপনার আগের যত আমল আছে সব বাতিল হয়ে যায় আপনার হজ বাতিল হয়ে যাবে আপনার আগের সালাতগুলি সব বাতিল হয়ে যাবে এই জন্য আপনার আমল যেহেতু সব বাতিল হয়ে যাবে ঈমানকে যেন পাহারা বসাতে হবে ঈমান যেন চলে না যায় এই জন্য মিথ্যারোপ করা থেকে দূরে থাকতে হবে তৃতীয় যে কাজটি করলে ঈমান চলে যায় তা হচ্ছে অহংকার করে যারা মেনে নিবে না এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ফেরাউন সম্পর্কে বলেছেন ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইর হাক্কি ফেরাউন এবং তার সাঙ্গবাঙ্গরা ফেরাউন এবং তার সৈন্য সামন্তরা তারা দুনিয়ার বুকে অহংকার করেছিল অহংকার করে তারা নবীর নবীকে মুসাকে মানতে অস্বীকার করেছিল মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে কুফরি করেছিল তেমনি ভাবে ইবলিসও কিন্তু অহংকার করেছিল আল্লাহ বলেছেন আবা ওয়াস্তাকবার কারণ অহংকার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন আল কিবরিয়াউ রিদাই ওয়াল ফখরু ইজারি ফামান নাযানি ফি শাইইন মিনহু আযাবতুহু অহংকার হচ্ছে
অহংকার হচ্ছে আল্লাহর চাদর আর গর্ব হচ্ছে আল্লাহর ভূষণ যে কেউ এই দুটো নিয়ে টানাটানি করবে সেকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন সুতরাং অহংকার এবং গর্ব কোনো বান্দা করতে পারে না কোন বান্দা যত ওই পর্যন্ত ঈমানদার হতে পারবে না যে পর্যন্ত অন্তর থেকে অহংকারকে দূরে সরিয়ে দিবে যে পর্যন্ত অন্তর থেকে গর্বকে দূরে সরিয়ে না দিতে পারছে সে পর্যন্ত ঈমানদার হতে পারে নাই কারণ মানুষ অহংকার করার মতো কিছুই নাই তার শুরু হয় একটা দুর্বল প্রাণী শেষ হয় একটা দুর্বল প্রাণী মাঝখানে সে বিশাল সময় ময়লা টাঙ্কি পকেটে ময়লা পাঙ্কি ঘুরে নিয়ে ঘুরে বেড়ায় এই ব্যক্তির অহংকার আসলে মানায় না এই ব্যক্তির অহংকার মানায় না এ কিসের অহংকার করে এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াসতাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরি হাক্কি জমিনের বুকে ফেরাউন এবং তার সাঙ্গপাঙ্গরা তারা বিগাইরি হাক্কি না হক অহংকার করেছে আজও যারা অহংকার করে তারা ফেরাউনের দোষক আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ফেরাউনকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে যত কাফের আছে তাদের জন্য ইমাম বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন এজন্য যে জাআলনাহু আইমাতান ইমাম বানিয়ে দিয়েছেন ফেরাউন এবং তার সাঙ্গপাঙ্গদেরকে যারা কাফের হবে তাদের জন্য দুনিয়ার বুকে যত কাফের দেখবেন তার মধ্যে ফেরাউনের কিছু কিছু চরিত্র আপনি খুঁজে পাবেন কোন না কোন চরিত্র আপনি খুঁজে পাবেন এই কারণ তারা অহংকার করেছিল যারা শরিয়া মানতে অহংকার করে আল্লাহ তাআলা নারীকে দুই ভাগের এক ভাগ দিয়েছেন পুরুষকে পূর্ণ একটা অংশ দিয়েছেন পূর্ণ অংশ দিয়েছেন যারা এটা মানতে অস্বীকার করবে একের অর্ধেক দিয়েছে নারীকে আর নার পুরুষকে অর্ধেক পুরোটা দিয়েছেন এটা মানতে যারা অস্বীকার করবে এটা মানতে যারা অহংকার করবে তারা এই কাফের কোনো সন্দেহ নেই সে যত বড় ঈমানদারের পোশাকই পরুক না কেন আর যত সে রোজগার করছে তত কাপড় চোপড় পরে মসজিদে হাজিরা দিক না কেন এজন্য আপনাদের আমাদের জানতে হবে যে তৃতীয় যেই কারণে একজন মানুষ কাফের হয়ে যায় তা হচ্ছে যদি অহংকার মূলক কোনো কিছু প্রকাশ পায় সাহাবায়ে কেরামের একজন বলেন ইয়া রাসূলুল্লাহ আমি চাই আমার জুতা সুন্দর হোক আমার জুতা সুন্দর হোক আমার কাপড় সুন্দর হোক এটা কি অহংকার কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন না এটা অহংকার নয় অহংকার হচ্ছে গামতুল হাক্কে ও বাতরুন নাস অহংকার হচ্ছে মান হককে ঠেলে দেয়া হক গ্রহণ না করা এবং মানুষকে বাঁকা চোখে তাকানো মানুষের দিকে অর্থাৎ মানুষকে অপমান করা এবং হক কথা আল্লাহর পক্ষ থেকে যা এসেছে সেটা গ্রহণ না করা এটাই হচ্ছে অহংকার সুন্দর কাপড় পরা অহংকার নয় কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল আল্লাহ তিনি সুন্দর সুন্দর পছন্দ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে তার শরীরে কাপড় ভালো নেই ময়লা তিনি বললেন যে আল্লাহ কি তোমাকে কোনো সম্পদ দেয়নি তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমাকে আল্লাহ সব রকমের সম্পদ দিয়েছেন রাসূল বললেন যে আল্লাহ চান তার বান্দার উপরে তার নেয়ামতের প্রকাশ যেন ঘটে অর্থাৎ তিনি তার বান্দাকে যে নেয়ামত দিয়েছেন সেটা যেন সে প্রকাশ করে অর্থাৎ সে যদি নেয়ামত থাকে সেটা দেখাবে কিন্তু অহংকার করবে না আরেকজনকে অহংকার করে তার দিকে তাকাবে না কথা বলবে না এরকম যেন না হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে কথা বললে তিনি তার দিকে পুরো শরে নিয়ে তাকাতেন শিক্ষা দিয়েছেন যে আমরা যেন বাঁকা চোখে না তাকি অথবা কারো দিকে চোখ টিপে খারাপভাবে কথা না বলি কাউকে অপমানজনক কথা না বলি এগুলো অহংকারের কাজ অহংকার আল্লাহর সাথে হলে আল্লাহর বিধানের সাথে হলে কাফের হয়ে যাবে আর দুনিয়ার মানুষের সাথে হলে সেটা হবে গুনার কাজ কবিরা গুনার কাজ আল্লাহর বিধানকে মেনে নিতে অহংকার করলে যেমনিভাবে ফেরাউন অস্বীকার করেছিল অহংকার করেছিল যেমনিভাবে নমরুদ অস্বীকার করেছিল সেভাবে সে কাফের হয়ে যাবে চতুর্থ যে কাজটি করলে কাফের হয়ে যাবে তা হচ্ছে মুখ ফিরিয়ে থাকা আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে থাকলাম দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করার সময় বলে দিয়েছেন এবং আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন দাসত্ব করার জন্যই আপনাকে সৃষ্টি করা হয়েছে এবং আমাকে সৃষ্টি করা হয়েছে দাসত্ব করার জন্যই জিনকে সৃষ্টি করা হয়েছে দাসত্ব যুদ্ধের বিপরীতে যদি আপনি মুখ ফিরিয়ে থাকেন আল্লাহর বিধান শুনবেন না জানবেন না আল্লাহর বিধানকে কাজে লাগানোর চেষ্টা করবেন না আল্লাহর বিধান পড়ব না পড়তে দিব না পড়াবো না
আল্লাহর বিধানের বিরোধিতায় আপনি লিপ্ত পরিপূর্ণভাবে ফিরে আছেন আপনি কাফের হয়ে যাবেন এর দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন তার থেকে বড় জালেম আর কেউ নেই যাকে আল্লাহর বিধান দিয়ে তাকে জানিয়ে দেয়া হচ্ছে তারপর সে মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহ তাআলা বলেন আমি মুজরিমদের থেকে প্রতিশোধ গ্রহণ করব এই মুজরিমরা কাফের এর যারা আল্লাহর বিধানকে পাশ কাটিয়ে যায় আল্লাহর বিধানকে এড়িয়ে যায় আল্লাহর হুকুমকে এড়িয়ে যায় নিজেরা স্বাধীনভাবে নিজেদের মন মত করে বিধান তৈরি করে আল্লাহর বিধানের বিপরীতে তাদের বিধানকে প্রাধান্য দিয়ে যাচ্ছে এই মানুষগুলো কাফের হয়ে গেছে কারণ তারা আল্লাহর বিধানকে পাশ কাটিয়ে যাচ্ছে আল্লাহর বিধান নিজেদেরকে নিজেরা আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়ামান আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরো বলেছেন ওয়ামান আরাদান যিকরি ফা ইন্নালাহু মাঈশাতান দরকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها فكذلك اليوم تنسى الله تعالى বলছেন যে ব্যক্তি আমার বিধান থেকে মুখ ফিরিয়ে থাকবে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে থাকবে অর্থাৎ আল্লাহর দেয়া জিকির থেকে মুখ ফিরিয়ে থাকবে আল্লাহর জিকির হচ্ছে কোরআন এবং সুন্নাহ এই দুইটা থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে থাকবে বা ইন্নালাহু মাঈশাতান দরকা সে সংকীর্ণ জীবন যাপন করবে দুনিয়াতে এবং কবরে ওরা শুরু ইয়াওমাল কিয়ামতি আমা আর কিয়ামতের দিন তাকে অন্ধ হিসেবে হাশরে মাঠে ওঠানো হবে সে তখন বলবে রব্বুলিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা আল্লাহ আমি তো ছিলাম চক্ষুষ্মান আমাকে অন্ধ হিসেবে কেন উঠালেন আল্লাহ তাআলা তখন জবাব দিবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানসিতাহা আমার আয়াত এসেছিল তুমি মুখ ফিরিয়েছিলে তুমি সেটার দিকে তাকিয়ে দেখনি আমল করার চিন্তা করনি ফাকাযালিকাল ইয়াওমা তুনসা আজকের দিনে তোমাকে এইভাবে রেখে দেওয়া হবে এখানে নেসিয়ার অর্থ ভুল নয় এখানে নেসিয়ার অর্থ ছেড়ে দেওয়া কারণ আল্লাহ তাআলা কোনো কিছু ভুলেন না ওয়ামা কানা রাব্বুকা নাসিয়া কোনো কিছুই তিনি ভুলেন না এজন্য আল্লাহ তাআলা তাকে হাশার মাঠে এইভাবে রেখে দিবেন অন্ধভাবে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিম উমিয়ান ওয়া বুকমান উমিয়ান ওয়া বুকমান ওয়া সুমমান তাকে অন্ধ বধির হিসাবে আল্লাহ তাআলা হাশরের মাঠে উঠাবেন এবং বোবা হিসাবে উঠাবেন সে কিছুই করতে পারবে না সেদিন মুখের উপরে সে চলতে থাকবে আলা উজুহু মুখের উপরে চলবে আশ্চর্য হচ্ছেন তো যে আল্লাহ পায়ের উপর চালাতে পারেন সে আল্লাহ মুখের উপর আপনাকে চালাতে পারবেন সেদিন সে তার এই নিকৃষ্ট অবস্থা চলতেই থাকবে সর্বশেষ তার পরিণতি হবে জাহান্নামের দিকে কারণ সে দুনিয়ার মুখে আল্লাহর দিন থেকে বিমুখ হয়েছিল শরিয়া থেকে বিমুখ হবে আল্লাহর নাম থেকে যারা আল্লাহর নাম গুণ শিখা থেকে যারা বিমুখ হবে আল্লাহর শরিয়া থেকে যারা বিমুখ হবে তেমনি ভাবে আল্লাহর ইবাদত থেকে যারা বিমুখ হবে আল্লাহ তাআলা তার যা যা পালন করতে বলেছেন তা থেকে যারা বিমুখ থাকবে এরা সবাই কাফের হয়ে যাবে আল্লাহর বিধান অনুসারে পঞ্চম যে কাজটি করলে মানুষ কাফের হয়ে যায় তা হচ্ছে আল্লাহর বিধানের মধ্যে সন্দেহ করলে সন্দেহ করার অর্থ কি যে আখিরাত কি আছে এরকম করে যদি কোন অন্তরে দানা বেঁধে যায় তাহলে সেটা মানুষকে কাফের বানিয়ে ফেলবে আর অন্তর থেকে যদি তাড়িয়ে দিতে পারেন সেটাতে আপনি জিহাদের সওয়াব পাবেন কিন্তু অন্তরে শুধু বসে যায় আখিরাত আসলে নাই যদি যাইয়া দেখি আছে তাহলে কাজে লাগবে না মানলে অসুবিধা নাই এটা মানে ঈমান হলো না ঈমান হতে হলে অবশ্যই বিশ্বাস দৃঢ় থাকতে হবে এটা যে ঈমান অর্থ হচ্ছে আছে আখিরাত আছে হাশরের মাঠে উপস্থিত হতে হবে এইজন্য হাশরের মাঠে উপস্থিত হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করেছেন ওয়াল ঈমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যে ব্যক্তি রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে ভয় করবে তার জন্য আল্লাহ তাআলা দুটি জান্নাত রেখেছেন কারণ যে বিশ্বাসে পরিপূর্ণ হয়েছে এবং তার মধ্যে ভয় আছে যে আল্লাহর সামনে দাঁড়ালে আমাকে কিভাবে জবাব দিয়ে করতে হবে দুনিয়ার বুকে যদি কেউ পুলিশের সামনে দাঁড়ায় তাতেই ভয়ে মরে যাওয়ার অবস্থা হয় রব্বুল আলামিন সমস্ত সৃষ্টির যিনি স্রষ্টা সমস্ত ক্ষমতার যিনি মূল কেন্দ্র সমস্ত জ্ঞান তার কাছ থেকে এসেছে সে রব্বুল আলামিন তিনি তার সামনে আপনাকে দাঁড়াতে হবে প্রত্যেকটি মানুষকে একা একই দাঁড়াতে হবে একা একই জবাব দিয়ে করতে হবে এই ভয় যার অন্তরে আছে আল্লাহ তাকে দুটি জান্নাত দিবেন এর বিপরীতে যে ব্যক্তি সন্দেহ করবে যে আসল কি কবরে আজাব আছে কিনা
আসলে কি রাসূল কেউ ছিল কিনা, ফেরেশতা নামক কেউ আছে কিনা, বা সন্দেহের মধ্যে আছে, দোদুল্যমান থাকে কোন একটা বিষয় নিয়ে, আল্লাহর গুণ নিয়ে, আল্লাহর জাত নিয়ে, আল্লাহর সত্তা নিয়ে, আল্লাহর কর্ম নিয়ে, কোন কিছু নিয়ে যদি কোনো কেউ দোদুল্যমান থাকে, মনে করে হতে হতে পারে, না হলেও নাই, না হলে সমস্যা নাই, এই জাতীয় চিন্তা করলে সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি কাফের। এর প্রমাণ কি? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন যে কাফেররা বলতো ইন্না যন্ন ইল্লা যন্না ওয়া নাহনু মুস্তাইকিরিন, আমরা তো শুধু ধারণা করে থাকি, আমরা তো কোনো ইয়াকিন বা দৃঢ় পর্যায়ে নাই। অর্থাৎ কাফেররা ধারণা করে চলে, মুনাফিকরাও ধারণা করে চলে, তাদের মধ্যে ইয়াকিন নাই। তেমনি ভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন সূরা কাহফের মধ্যে উল্লেখ করেছেন, দুই ভাই যখন একে অপরের সাথে কথা বলছিলেন বাগান নিয়ে, তখন একজন বলছিল ওয়া আযুন্নুস সাআতা কায়িমা, আমরা মনে করি না, আমার তো মনে হয় না কিয়ামত হতে যাচ্ছে, কিয়ামত হবে। এই জাতীয় যারা আজ বিভিন্ন শিক্ষায়তনগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে যারা নাস্তিক হয়ে যাচ্ছে, আপনার সন্তান আপনার ছেলে এদেরকে সাবধান করবেন যে ঈমান চলে গেছে তার, আপনার নাস্তিক ছেলের সাথে আপনার ঘর বসত চলতে পারে না। ঈমানদার ঈমানকে সর্বোচ্চ নেয়ামত বলে মনে করে, সবচেয়ে বড় কিছু মনে করে যে এটাকে রক্ষা করে চলতে হবে। ছয় নম্বর, যা করলে ঈমান চলে যায় তা হচ্ছে আল্লাহর বিধান বা কোনো কিছু নিয়ে, আল্লাহ তাআলার কোনো সিম্বল নিয়ে যদি ঠাট্টা মশকারি করে বা গালিগালাজ করে, সেই ব্যক্তি তার ঈমান চলে যায়। কারণ আপনারা জানেন যে তবুকের যুদ্ধ থেকে যখন ফিরছিলেন মুনাফিকরা, তখন সাহাবায়ে কেরামের গরিব সাহাবাদের নিয়ে ঠাট্টা করতেছিল, মশকারা করতেছিল। মশকারা করতে করতে তারা একদম বলেই ফেললো যে এরা শুধু পেটে নিয়ে আসে, পেট ফুলেলে তাদের আর চিন্তা নাই, ইত্যাদি ইত্যাদি। তখন এবং তারা আরো অন্যান্য কথাগুলি বলছিল। সাহাবি যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, বেমালুম তারা এসে অস্বীকার করলো যে আমরা এটা বলি নাই, অর্থাৎ তারা অস্বীকার করে বসলো। কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাজিল করে সাহাবিকে সত্যায়ন করলেন যে তারা ওখানে এইভাবে বলেছিল। তখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বললেন যে তোমরা এটা বলেছো কারণ আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে। তখন তারা বলছিল যে আমরা তো কথা বলতেছিলাম, কথার চলে চলে এসেছে, আমরা তো ঠাট্টা মশকারি করতেছিলাম, আমরা তো মন থেকে বলি নাই। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউ, আল্লাহকে নিয়ে ঠাট্টা করো, রাসূলকে নিয়ে ঠাট্টা করো, আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা করো, লা তাতাজিরু, উযর পেশ করার দরকার নেই, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমানের পরে তোমরা কাফের হয়ে গেছো। এটা আমার কথা না, আল্লাহ তাআলার বাণী। এর অর্থ হচ্ছে ইসলামের কোনো সিম্বল নিয়ে কেউ যদি কোনো ঠাট্টা করে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। পর্দা নিয়ে ঠাট্টা করলে কাফের হবে, দাড়ি নিয়ে ঠাট্টা করলে কাফের হবে, সালাত নিয়ে ঠাট্টা করলে কাফের হবে, মসজিদ নিয়ে ঠাট্টা করলে কাফের হবে, মানুষ মুসল্লি হয়ে গেছে বলে যদি ঠাট্টা মশকারি করে কাফের হয়ে যাবে, এই কাফের হওয়ার বিষয়টি আমার কথা নয়, আল্লাহ বলে দিয়েছেন। কুল আবিল্লাহি ওয়া রাসূলিহি কুন ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাজিরু কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, আল্লাহ তাআলা বলছেন যে কাফের হয়ে গেছে, ওযর পেশ করার কোনো দরকার নেই, যদি না তওবা করে ফিরে আসে আল্লাহ তাআলা তাকে তাদেরকে কাফের ঘোষণা করেছেন। অন্যভাবে সাত নম্বর হচ্ছে, কেউ যদি কোনো আল্লাহর বিধানকে ঘৃণা করে, অর্থাৎ ঈমানকে ঘৃণা করে, রাসূলকে ঘৃণা করে, আল্লাহ তাআলার কোনো কিছুকে, আল্লাহ তাআলা নাযিল করা কোনো কিছু ঘৃণা করে, আল্লাহর কোনো গুণকে ঘৃণা করে, এই জাতীয় ঘৃণা যদি থাকে সে কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন কাদবাদাতিল বাগদাউ মিন সুদুরিহিম কিলাম মিন আফওয়াহিম, তাদের মুখ থেকে এই হিংসা বেরিয়ে যাচ্ছে, এরা যে কাফের, আল্লাহ তাআলা সেখানে উল্লেখ করে দিয়েছেন। অর্থাৎ যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে নামবে, সারা কুফুরি করবে, হিংসা বিদ্বেষে নিপতিত হবে, এরা সবাই আল্লাহর বিধানের সাথে কুফুরিকারী, এরাও কাফের হয়ে যাবে। আট নম্বর হচ্ছে, যদি কেউ ইমানদারদের বিপরীতে কাফেরদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করে, তারাও কাফের হবে। এর প্রমাণ আল্লাহর বাণী। আল্লাহ তাআলা বলছেন লা ইত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি বিশাই ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা ওয়া ইউহাদদিরুকুমুল্লাহু নাফসাহ। আল্লাহ তাআলা ভয় দেখাচ্ছেন আমাদেরকে যে ঈমানদার কখনো কাফেরদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাতে পারে না, ঈমানদারদেরকে বাদ দিয়ে যদি কেউ নেয় তো তাদের মতো হয়ে যাবে, অর্থাৎ কাফের হয়ে যাবে। ঈমানদার কখনো অন্তরঙ্গ বন্ধু অন্য কারো দ্বারা অন্য কাউকে বানাতে পারে না।
দুনিয়ার আপনার ব্যবসা বাণিজ্য সেটা আলাদা কথা কিন্তু দুনিয়ার জিনিস চলবে কিন্তু অন্তরঙ্গ বন্ধু হতে পারে না কারণ যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাকে ঘৃণা করা আপনার ইমানি দায়িত্ব আল্লাহর বিরুদ্ধে কথা বলা আপনি জানেন যে সে আল্লাহর বিরুদ্ধে মূর্তি তৈরি করে পূজা করছে আল্লাহর বিরুদ্ধে কথা বলছে তারপর আপনার বন্ধু হয় কি করে আপনার বন্ধুত্ব আসবে ইমানের সাথে সংশ্লিষ্ট হয় আপনার বন্ধুত্ব আসবে আকীদার সাথে সংশ্লিষ্ট হয় সেটার সাথে বিরোধী যদি হয় আপনার ভিতরে ঈমান আছে বলে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না নয় নম্বর হচ্ছে মুনাফিকের কারণে কাফের হয়ে যায় আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালে মিনান নার মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকের কারণে মানুষ কাফের হয়ে যায় সুতরাং কেউ যেন মুনাফিকি না করে মুনাফিকি বিভিন্ন ভাবে হয় সেটা বলতে গেলে অনেকেই এখন অনেক লম্বা সময় লাগবে অনেকেই হয়তো ধৈর্য ধারণ করতে পারবেন না আমি শুধু কয়েকটা ইঙ্গিত দিচ্ছি মুনাফিকি দুই ভাবে হয় একটা আমলি মুনাফিক একটা আকীদাগত মুনাফিক আমাদের সমাজে আমলি মুনাফিকের বিরুদ্ধে যত সোচ্চার মানুষ আকীদাগত মুনাফিকের বিরুদ্ধে অত সোচ্চার মানুষ নয় আমাদের সমাজে সবাই মিথ্যা বললে কয় যে মুনাফিক হয়ে গেছে এটা কিন্তু আমলি মুনাফিক ওয়াদা খেলাপ করলে মুনাফিক কিন্তু আমলে মুনাফিক হ্যাঁ এটা মানুষকে মুনাফিক বানিয়ে দেয় ধীরে ধীরে ঠিক আছে অনুরূপভাবে ওয়াদা খেলাপ করলে অনুরূপভাবে কেউ যদি কোনো ওয়াদা বিভ্রিতা করে অঙ্গীকার ভঙ্গ করে সেও কিন্তু মুনাফিক অনুরূপভাবে যখন ঝগড়া করে গালি গালাজ করে সেও কিন্তু মুনাফিক এগুলি সবই হচ্ছে এগুলি সব আমলি মুনাফিক এগুলির কারণে ঈমান চলে যায় না তবে ঈমান যাওয়ার পথ ওই পথ রচনা করা হয়ে যায় কিন্তু যেই জিনিসগুলো আকীদাগত মুনাফিক সেইগুলো জানতে হবে সেইগুলো কি কেউ যদি কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিত দ্বীনের ব্যাপারে ঘৃণা প্রকাশ করে সেই ব্যক্তি মুনাফিক আকীদাগত মুনাফিক খুঁজে দেখবেন এরকম আছে কিনা আপনাদের সমাজে নাও থাকতে পারে ভিন্ন সমাজে সেগুলো হয়তো আছে দ্বিতীয়ত আরো দেখবেন যারা শুধু ঘৃণা নয় বরং যারা অপছন্দ করে ঘৃণা একটা অপছন্দ আরেকটা যে এটা ভালো লাগতেছে না তারাও আল্লাহর রাসূল অথবা আল্লাহর বিধান কোন একটাকে যদি কোনো অপছন্দ করে কেউ সেই ব্যক্তিও মুনাফিক এবং আকীদাগত মুনাফিক এবং কাফের তিন নম্বর হচ্ছে যে কেউ আল্লাহ তাআলার দ্বীনের সন্তুষ্ট আল দ্বীনের উন্নতিতে সন্তুষ্ট হয় আর দ্বীনের উন্নতিতে অসন্তুষ্ট হয় আর দ্বীনের অবনতিতে সন্তুষ্ট হয় ওরাও কিন্তু আকীদাগত মুনাফিক এই তিন গোষ্ঠী আকীদাগত মুনাফিক এদের মধ্যে আল্লাহর রাসূলের দ্বীনের উন্নতিতে রাসূলের কোনো উন্নতিতে রাসূলের কোনো ভালো অবস্থা দেখলে তাদের অন্তরে জ্বালা পোড়া শুরু হয়ে যায় এরা আকীদাগত মুনাফিক এরাও কাফের হয়ে যায় এই জন্য আমি নয়টির কথা বলেছি দশ নম্বর যা করলে কাফের তা হচ্ছে শিরক যে শিরক হচ্ছে মানুষের জীবনকে শেষ করার জন্য যথেষ্ট সেটা হচ্ছে অংশীদার করা এবাদতে হোক রুবুবিয়াতে হোক উলুহিয়াতে হোক আসমা সিফাতে হোক আল্লাহর জাতে হোক আল্লাহর আফআলে হোক আল্লাহ তাআলার নামে হোক আল্লাহর গুণে হোক আল্লাহর অধিকারে হোক কোথাও যদি কোনো কেউ অন্য কাউকে সামান্যতম অংশ দিয়েছে সেই ব্যক্তি মুশরিক এবং তার ঈমান চলে যায় ঈমানদার হতে পারবে না ঈমান আগে যা ছিল সেটা চলে গেছে আগে যা আমল করেছে সব নষ্ট হয়ে গেছে আল্লাহ তাআলা যেন কোরআনে কারীম বলেছেন হাবিতা আনহুম তাদের সমস্ত কিছু হাবিতা অর্থ বরবাদ হয়ে গেছে এই জন্য ঈমানদার ঈমান যেন না যায় এই দশটি কারণ সবসময় মনে রাখবে যে কোনোটা আমার যারা হচ্ছে কিনা ঈমানদার এই জন্য ঈমানদারের ঈমানকে কিভাবে এই জন্য ঠিক রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন আমরা যেন সব সময় দোয়া করি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া লা আলাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলাম আল্লাহ যা জানি তা যা জেনে শুনে আপনার শিরিক করতে আপনার আশ্রয় চাচ্ছি না জেনে কোনো কিছু করে থাকলে আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি এভাবে সব সময় আরবিতে না বললে বাংলায় বলবেন যাতে করে আপনার ঈমানটা তাজা থাকে আপনি বিশুদ্ধ ঈমানের উপর টিকে থাকতে পারেন এই বিশুদ্ধ ঈমান নিয়ে কবর পর্যন্ত আপনাকে টিকে থাকতে হবে এটার নামই হচ্ছে ইস্তিকামা সুদৃঢ়তার সাথে যদি আপনি কবর পর্যন্ত টিকে থাকতে পারেন এটা হচ্ছে ইস্তিকামা এটাই হচ্ছে সর্বোচ্চ কারামা সর্বোচ্চ সম্মান আপনাকে আল্লাহর পক্ষ থেকে দেয়া এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম ঘোষণা করেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু
تتنزل عليه الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون دنيا بكي إيمان إنسي بولي যদি সুদৃঢ় থাকতে না পারেন তো লাভ হবে না সুদৃঢ় থাকতে পারেন যেগুলো আমরা বলেছি একটু আগে যে কুফরের কোন এলিমেন্টস আপনার মধ্যে পাওয়া যায়নি আপনি গুনাহ থেকে গুনাহ করেছেন কোনো সমস্যা নেই আল্লাহ তওবা ইস্তেগফার করবেন কিন্তু কুফরের কোন এলিমেন্টস যেন না থাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে তাহলে কি হবে আপনার মৃত্যুর সময় ফেরেশতা আপনার জন্য রহমতের ফেরেশতা নাযিল হবে কবরে আপনার জন্য জান্নাত থেকে ব্যবস্থাপনা করে দেয়া হবে হাশরের মাঠে ফেরেশতা আপনার জন্য সাদর সম্ভাষণ জামানের জন্য হাজির হয়ে যাবে আপনার সুদূর শান্তি আর শান্তি অনাবিল শান্তিতে আপনি বসবাস করতে পারবেন দুনিয়া এবং আখিরাতে কিন্তু যারা দিনের উপরে সকালবেলা ঈমানদার বিকালবেলা কাফের হয়ে যায় সকালবেলা এক রকম চলে বিকালবেলা আরেক রকম চলে দুনিয়া পাইলে আখিরাতকে ভুলে যায় এই মানুষদের থেকে আমার এই মানুষ এইরকম মানুষ হওয়া যাবে না এবং এদের থেকেও নিজেকে সাবধান করে চলতে হবে আমাদের কথাগুলি আশা করে বুঝে এসেছে তবে মনে রাখবেন ধরে কাউকে নির্ধারিত করে কাউকে কাফের বলবেন না অনেক মানুষ আছে গুনাহ দেখলেই কাফের বলতে শুরু করে দেয় সেটা যেন না হয় প্রথমত কাফের কাফের বলার অথরিটি সবাই নয় এটা মনে রাখতে হবে কাফের বলার অথরিটি সবাই নয় দ্বিতীয়ত ব্যাপক হুকুম দেওয়া ব্যক্তিগত একটা হুকুম দেওয়া বিশাল পার্থক্য রয়েছে এই কাজ করলে কাফের হয় কিন্তু একটা ব্যক্তি করে ফেলেছে সেই ব্যক্তিকে কাফের বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তার শর্ত পূরণ না করেন দুইটা শর্ত পূরণ না করেন আর পাঁচটি বাধা দূর না করেন দুটি শর্ত হচ্ছে এক নম্বর শর্ত হচ্ছে যে লোকটিকে জানাতে হবে হয়তো লোকটি জানে না তাকে বলতে হবে যে আল্লাহর বিধান অনুসারে এই কাজ করলে কাফের হয়ে যায় তুমি কি সেটা জানো যদি সে বলে আমি তো মনে করেছিলাম এটা তখন তার সন্দেহ দূর করতে হবে দ্বিতীয়টা একটা হচ্ছে তাকে জানাতে হবে তাকে জানাতে হবে তাকে কেয়ামের হুজ্জা বলে একামতের হুজ্জা বলে প্রমাণ প্রতিষ্ঠা করতে হবে দ্বিতীয় হচ্ছে তার সন্দেহ থাকলে তার দূরীকরণ করতে হবে এই তো দুইটা শর্তকে সবসময় মাথায় রাখতে হবে এবং সেটা করার জন্য নিজে আগে জানতে হবে জিনিসটা না জেনে কোন জিনিস আজে বাজে জিনিস দিয়ে মানুষকে কাফের বানাবেন না কোনো কিছু হয়ে কাফের বানিয়ে ফেলবেন না কিছু মানুষ আজ তাকফিরের মধ্যে যেন নিজেরা নিজেদেরকে ইচ্ছা করে ডুবিয়ে দিচ্ছে অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি তার ভাইকে নির্ধারণ করে কাফের বলে নির্দিষ্ট করে ফাকাদ বা আবি আহাদুহুমা দুজনের একজন কাফের হয়ে যাবে অর্থাৎ ঈমান এই কাফের এমনি যাবে না এটা লক্ষিত থাকবে একজনের উপর পড়বে মিথ্যাবাদীর উপর পড়বে না সত্যবাদীর উপর পড়বে অর্থাৎ যেটা তার উপরে যেটা আসবে সেটা পড়তেই থাকবে কোনো সন্দেহ নাই তাহলে দেখতে পাচ্ছি যে দুটি শর্ত পূরণ করতে হবে এক নম্বর হচ্ছে যে কাফের যে তিনি যেই কারণে কাফের হচ্ছে এটা তাকে জানাতে হবে এবং দ্বিতীয় হচ্ছে তার সন্দেহ থাকলে দূরীকরণের চেষ্টা করতে হবে দূর করে দেওয়া জরুরি না আপনার চেষ্টা আপনি করলে এরপরেও আরো পাঁচটা জিনিস আছে বাধা এই পাঁচটা বাধা দূর করতে হবে এক নম্বর বাধা হচ্ছে লোকটা কোনো ভুলে করেছে কিনা মুখ ফসকে বলে ফেলছে কিনা মুখ ফসকে বলে বললে কাফের হয় না এর প্রমাণ হচ্ছে যেই ব্যক্তি তার খাবার এবং পানীয় পেয়েছিল ওই তখন মরুভূমিতে যখন এক লোক ঘুমিয়েছিল খাবার এবং পানীয় তার ঘোড়া তার বাহনের মধ্যে ছিল সেই বাহন পালিয়ে গিয়েছিল হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে বাহন আবার আসছে দেখে সে খুশিতে বলে ফেলল আল্লাহ আমি তোমার রব তুমি আমার বান্দা উল্টা বলে ফেলছে তখন আল্লাহ তাআলা সেটা তাকে ক্ষমা করে দিয়েছেন কারণ সে ভুল করেছে অর্থাৎ ভুলে বলে ফেলছে আর একটা হলো যদি জোর করে বলা হয় জোর করা হয় তখন সে কাফের হয় না ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুন বিল ঈমান কাউকে জোর করে করানো হলো কাফের হয় না দুই নম্বর গেল তিন নম্বর হলো যদি সে মূর্খতার কারণে না জানার কারণে একবারে মূর্খ ছিল তাকে কেউ ধরিয়ে দিতে পারে নাই এমন কেউ হলে সেও কাফের হয় না এর প্রমাণ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি বলেছিল আমি যে অপরাধ করেছি এ অপরাধের শাস্তি ভয়াবহ যদি আল্লাহ যদি আমাকে পায় তাহলে আল্লাহ আমাকে এই করবে সেই করবে তোমরা আমাকে পুড়িয়ে ছাই করে বাতাসের মধ্যে তোমরা সেটাকে ছাড়িয়ে ছড়িয়ে দিও আল্লাহ তাআলা আবার একত্রিত করে বললেন বান্দা তোমাকে তো আবার একত্রিত করে ফেলেছি আবার কি করবে তখন সে বলল আল্লাহ আমি ভয় করেছি আমার কোনো হুঁশ ছিল না কিভাবে বলেছি আমার ছেলেরা বুঝে নাই তারা আমাকে বলতে পারতো তারা বলে নাই এই জন্য আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন তাহলে বোঝা গেল যে কখনো কখনো কারোর উপরে না জানার কারণে সেটাও তার মাফ হয়ে যেতে পারে
এই হলো আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু কারণে বলছি একটা হচ্ছে ভুলে বলে ফেলছে একটা হচ্ছে তার জোর করে খাটানো হয়েছে একটা হচ্ছে মূর্খতার কারণে করা হচ্ছে আর একটা হচ্ছে তার ভুলে মুখ থেকে মুখ ফসকে বেরিয়ে গেছে এগুলি আসবে এগুলি যদি কোনো কেউ করে এবং এগুলির কারণে যদি কেউ ভুল করে ফেলে তাহলে তার কিন্তু গুনাহ তার কিন্তু কাফের হয়ে যাবে না সুতরাং অনেক মানুষ আছে যারা ও আর দুটো আছে সেটা বলি সেটা হচ্ছে তাকলিদের কারণে তাকলিদ কি সেটা হচ্ছে আগে দেখে আসছে বাবা করতে ছেলে করতেছে মাঝখানে কেউ জানার মতো ছিল না এরকম কিছু যদি হয়ে যায় তাহলে তাও কাউকে কাফের বলবেন না যতক্ষণ পর্যন্ত তাকে আপনি জানাচ্ছেন আর হচ্ছে তাওহীদ একজন মানুষ অপব্যাখ্যা নিয়ে চলে আসছে যে জানে না তার মনে হচ্ছে এটাই অর্থ কোরআন এটাই অর্থ মনে করে সেটা আমল করে যাচ্ছে আপনি তাকে যতক্ষণ না জানাচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই তাওহীদের কারণে তাকে কাফের বলবেন না এই পাঁচটি কারণ আমি উল্লেখ করেছি যা মানুষকে কাফের বলতে বাধা দেয় কাফের বলতে বাধা দেয় কিন্তু কাফের হতে বাধা দেয় না আপনি বলতে পারবেন না ভিতরে ভিতরে সে কাফের হয়ে আছে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে সুতরাং ঈমানকে রক্ষা করা জরুরি আপনি কাউকে কাফের বলার জন্য ব্যস্ত হবেন না ঈমান তাজা করার জন্য ব্যস্ত হবেন সাবধান করবেন মৌলিকভাবে বলবেন এই কাজগুলি করলে কাফের হবে আমি যেভাবে আপনাদেরকে 10টি কারণ বলেছি 10টি কারণ 10টি কাজ করলে কাফের হয় তেমনি ভাবে আপনিও সেভাবে বলবেন 10টি কাজ করলে কাফের হয় এগুলি বলতে পারলে আপনি তখন এই শরিয়া মোতাবেক চললেন আর নির্ধারিত করে একজনকে যদি বলে ফেলেন তুমি কাফের তাহলে বিপদে পড়বেন কারণ আপনার প্রথমত আপনি অথরিটি নন দ্বিতীয়ত আপনি জানেন না তাকে আপনি শর্ত পূরণ করেছেন কিনা তার কোনো বাধা আছে কিনা এতক্ষণ পর্যন্ত না হলে কাউকে কাফের বলা যায় না বর্তমান সমাজে যুবকদের মধ্যে সবচেয়ে মারাত্মক যে প্রবণতা দেখা দিয়েছে তা হচ্ছে হঠাৎ করে কাউকে কাফের বলে ফেলা রাষ্ট্র সরকারকে কাফের বলে ফেলা কাউকে বিশ্বের সব মানুষকে কাফের বলে ফেলা অমুককে কাফের এইভাবে বলবেন না বলবেন যে এই এই কাজ করলে কাফের হবে কাজগুলিকে বলবেন কখনো ব্যক্তিকে কাফের বলার চেষ্টা করবেন না ব্যক্তিকে কাফের বলার দায়িত্ব আল্লাহ তার আপনাকে চাপিয়ে দেন না অমুককে কাফের বলতে আপনি জোর করে সে দায়িত্ব নিজের কাঁধের উপর নেবেন না সেটা হবে যখন আপনি রাষ্ট্রপ্রধান হয়ে যান আপনি যদি কোনো সেখানে দায়িত্ব নিয়ে কাউকে কাফের বলেন সেটা করতে পারবেন এর আগ পর্যন্ত ব্যক্তিগতভাবে কেউ কাউকে কাফের বলার চেষ্টা করবেন না হ্যাঁ যদি আলেমরা বলে থাকে যুগে যুগে এই কারণে কাফের হয় অমুক কাফের হয়ে মারা গেছে সেটা আপনি বলতে পারবেন যে অমুক আলেম বলেছে অমুক কাফের হয়ে মারা গেছে সেটা বলতে পারবেন আপনি নিজের পক্ষ থেকে তাকফির করবেন না কারণ তাকফির ভয়াবহ জিনিস নিজের উপর অন্যের উপর না হলে আপনার উপর সেটা এসে পড়বে আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الناس اتقوا الله واعلموا أن الله عز وجل فرض عليكم التقوى সম্মানিত মুসলিয়ান কিরাম তাকওয়া অবলম্বন করার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আল্লাহ তাআলা তাকওয়াকে ফরজ করে দিয়েছেন তাকওয়ার সর্বনিম্ন স্তর আমরা একটু আগে বলেছিলাম ঈমানটা টিকিয়ে রাখা ঈমান যদি না থাকে আপনার তাকওয়া না যত বড় আমলই আপনি করেন না কেন ঈমান কিভাবে নষ্ট হয় ঈমান কিভাবে হয় দুটোই আপনাকে জানতে হবে ঈমানের উপর আপনাকে পরিশ্রম করতে হবে সাহাবায়ে কেরাম যখন দেখা হতো একে অপরকে ডেকে বলতেন তাআলাও হালুমু নাজদাত ঈমানানা আসো আসো ঈমান বাড়িয়ে নেই ঈমান বাড়িয়ে নেই তারা বলতেন ঈমান বাড়াবেন কি করে কোরআন একটি আয়াতের অর্থ করবেন একটা হাদিসের অর্থ করবেন এটার মাধ্যমে আপনি রাসূলুল্লাহ জীবনী আলোচনা করবেন এবং সাহাবায়ে কেরামের জীবনী আলোচনা করবেন এর মাধ্যমে আপনার ঈমান বাড়বে ঈমান কিভাবে বাড়বে এবারে আমাদের একটি খুতবা আছে শুনে নিবেন ঈমান বাড়ার জন্য অনেকগুলো জিনিস আছে ঈমান বাড়িয়ে নিতে হবে ঈমান বাড়লে লাভ হচ্ছে এটা কুফরি গুনাহ করলে একটু একটু কমতে কমতে হলে কিছু না কিছু থাকবে আর যদি ঈমান আপনি না বাড়ান আপনার পুঁজিভূত সম্পদ শেষ হয়ে যাবে আপনি যে সম্পদ 100% শেষ হয়ে গেলে এরপর আপনার কিছু অবশিষ্ট থাকবে না সুতরাং ঈমানকে পাহারা দিতে হবে ঈমানকে টিকিয়ে রাখতে হবে ঈমানকে বাড়াতে হবে এবং গুনার কাছ থেকে নিজেদেরকে বাঁচতে হবে বাঁচাতে হবে কুফরি থেকে বাঁচতে হবে যে সমস্ত কুফরি আলোচনা করেছি এগুলো যেন অন্তরে স্থান না পায় নিজের পরিবারের মধ্যে এগুলি চর্চা করতে হবে সন্তানদের মধ্যে সমাজের মধ্যে মানুষদের মধ্যে নিজের অধীন যারা আছে অধীনস্থ কর্মকর্তা কর্মচারী সবাই
আল্লাহর কাছে এই জিনিসগুলো তুলে ধরতে হবে। এটা ঈমানদারের দায়িত্ব, এটা দাওয়া দাঈ আল্লাহর দায়িত্ব, এটাকে কোনোভাবে ইগনোর করা যাবে না। আল্লাহু সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমাল আযজা ওয়াজালা ফি কিতাবিহি ওয়া যান্না বিল মালায়েকাতি মুসাববিহাতিল কুদসি ওয়া যাল্লাত বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্না আল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقال النبي صلى الله عليه وسلم من صلى عليه ملكا صلى الله عليه بعشر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين الله আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের সবাইকে দিনের উপর রাখুন, আল্লাহ আমাদেরকে ঈমানের উপর রাখুন, আল্লাহ আমাদের কুফরি থেকে বাঁচিয়ে দিন, আমাদের ঈমানকে বর্ধিত করে দিন, আমাদের সন্তানদেরকে ঈমানের উপর রাখুন, আমাদের আত্মীয়-স্বজনকে ঈমানের উপর রাখুন, আল্লাহ ঈমানের উপর আমাদেরকে জীবিত রাখুন, ঈমানের উপর আমাদেরকে মৃত্যু দিন, ঈমানের উপর আমাদেরকে হাশরের মাঠে ওঠার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়ামুরুল আদলি ওয়াল ইহসান ওয়া ইতায়ে যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'ই ওয়াল মুনকার ওয়াল বাগয়ি يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.